একটা দাওয়াত দিচ্ছি ভাই, একটা দাওয়াত দিচ্ছি। দশই কার্তিক শুনছেন সবাই, দশই কার্তিক বল্লভপুরের মাদ্রাসা মুজাদ্দেজ্জামান দাদা হুজুরের নামে ছিঁড়ে বেচারি মারা যাবে, একজন কাউকে লুজ দিতে হবে তো, আমি বলবো না। আমাকে কতদিন শুনেছেন বলতে? এই কারো বিষয় শুনেছেন না? আমি রসুলুল্লাহর খাতিরে মুনাফিকের বিষয় তো বলতেই হবে, তো রসুল বলেছে, কোরআনে সূরা তাওবা খুলুন আল্লাহ বলেছে। কিন্তু মনে রাখবেন, যারা বলে একটা জিনিস খেয়াল করে দেখুন, আমি যেখানে যা কিছু করেছি সব দাদা হুজুরের নামে করেছি। আপনাদের পাশে গোসাই কি বলে মামুরাবাদে একটা মাদ্রাসা চলছে, আবার এখানে আরেকটা জায়গা নেওয়া হয়েছে, এবছর ডেট দেওয়া হয়েছে, ওখানে একটা মাদ্রাসা হবে। সব জায়গায় যেখানে যা করছি, বাংলায় কিছু কম বেশি 49টার কাছাকাছি শিক্ষা প্রতিষ্ঠান, এবং নলেজ স্ট্রিটাও দেখুন দাদা হুজুরের নামে। বুঝতে পাচ্ছেন না? সব দাদা হুজুরের নাম। এরপরও বলছে আমি নাকি সিলসিলার ক্ষতি করে ফেলছি, জানি না, কিন্তু আমি দেখছি সিলসিলার ক্ষতি নয়, যারা বিরোধী করছে তাদের পাতে কেউ সুরো দিয়েছে, সুরো খেয়ে গুন গাইছে। কথা বুঝছেন না? এই জন্য হয়তো হতে পারে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো আমি যে কথা বলছিলাম, দশই কার্তিক বল্লভপুরের মাদ্রাসা, বল্লভপুরে যিনি মাহবুব চাচা ছিলেন সেক্রেটারি, আল্লাহর হুকুম চলে গেছে, যাবেন গিয়ে দেখবেন আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে তিনি করছিলেন, এবং যথেষ্টই মাদ্রাসার উপরে আমার নজর আছে, আরো সব জায়গার উপরেই আছে। আপনারা দশই কার্তিক একটু যাবে, বাদ আসর থেকে শুরু হবে, রাত ওই 10টা সাড়ে 10টা পর্যন্ত হবে, আমি মাগরিবের পরেই উঠব, আপনারা যাবেন বলুন ইনশাআল্লাহ। যদি সময় থাকে মাগরিব বেলায় একটু হাজির দেবেন আপনাদের ভাই হিসাবে, তবে কে আসছে কে যাচ্ছে ওটা বড় কথা নয়, বল্লভপুরে দাওয়াত দিচ্ছি মাদ্রাসার স্বার্থে, মাদ্রাসাকে দেখে যাবেন, পকেটে একটু হলো ঘরের পাথরও নিয়ে যাবেন, খালি পকেটে যাবেন না, কারণ মাদ্রাসার জন্য ডাকছে, কথা বুঝে আসছে? তবে রাস্তা থেকে কুড়িয়ে নিয়ে না চলে যাবেন না, এটা হারাম হয়ে যাবে, নিজের লিয়ে যেতে হবে। আপনারা আমার বাপ ভাই তো একটু হাসি খুশিতে কথা বলছি, খারাপ লিখছেন? আমার আলোচনায় কষ্ট পাচ্ছেন নাকি? দিনের স্বার্থে বলছি, কষ্ট লাগছে।